Hello viewers, assalamualaikum. Welcome back to my channel. Apnara kita kora shohol bhalo achenne. Ajke ami ranna korbo meat. Buna kormo apnar Brussels sprouts dia ar kerela chutney kormo khasa kerela chutney. Bukna moris rakhchi khasa moris rakhchi ar roshun, doni pata ar lal piyaz. Ar ekhano ami mithor shohol piyaz ar mori lobon. তেজ পাতা ডালচিনি লং এলাই সপ্তাহ দিয়ে এখানে রাখি লাইছে এটা আমি মাখাইয়া বইলিম আর তো দেখবা কি আমি এখন কিলান আমি তেল দিব এটা শিকার বেশি কুনতা না এটা নরমাল আমি গরু সব সময় ওলান বুয়াই এর লাগে আমি আজকে শেয়ার করলাম স্পেশালি আমি কেরেলার চাটনিটা করব কাঁচা কেরেলার চাটনি এর লাগে আমি এই ব্লগটা আজকে শেয়ার করলাম আপনারা লগে আমি সকালটা দিলাইছি একটার মধ্যে আমি দিয়ে নিয়েছি আদা রসুন সবটা দিলাইছি একটা খালি স্পাইস পাউডার যেগুলো রয়েছে এগুলো আমি এখনো দিছি না বাদে দিব আমি অত তেল ভালো পাই না এটার মধ্যে আমি তো সব সময় রান্ধি কম তেল দিই আমার তেল কম ভালো পাই না এখন আমি দিলাইনি যত সময় ধরে একটা খসা নিয়েছে না মিট খুব হয়েছে না অত সময় আমি এটা লাড়তাম নাই আমি এখন রেখা দিলে এটা তো আমি খোলা দিলাম রসুন আর মরিচ জানি না আমি আপনারা খাসা কেরালার চাটনি খাইছেন নি কোনো দিন খাই না যুদিনতে আজকে ওগুলান দেখে আর কি করেন জানো যে মজা লাগে ডায়াবেটিক্স মাংস লাগে আসলে একটা বালা যারা ডায়াবেটিক্স বেমার কাঁচা কেরেলার চাটনি খুব বালা তখন আমি কাঁচা কেরেলা খাটব একবারে পাতলা কইরা খাটবা তখন আমি পেঁয়াজটা খাটব খাটিয়ে আমি ফানোর মাঝে কিছু লাড়া সাড়া কইরা লামাইলে খোলা দিব পেঁয়াজটা আগে দিলাম আগে খাটলাম আপনারা যখন চান খাসা খাইতে খাইতে পারবা বাট আমি কিছু খোলা দিলাই উলান দিলাইবা তোরা অতটা খুব বাজা লাগতো না খালি তোরা একটা পানি আছে যেন পেঁয়াজের মাঝে একটা তা যাইতো অতটা লাল করা লাগতো না তখন আমি রসুন কাটমো রসুন আমার বাজা হয়ে গেছে আমি ইনো খেরে ফলি লাইছি আর ইনো আমি সকলটা ফলিয়া রাখি লাইছি রসুন পুরা সিদ্ধ হয়ে গেছে একটা একবারে সফট হয়ে গেছে আর দিয়ে তা মানলে উড়ব আমি খাটিয়া দিলাম কিছু আস্তে আস্তে থাকতো রসুন বাকর ফতা ফুকটা মরিচ আর খাসা মরিচ আমি এখানো মাখাই লিম আর পেঁয়াজ আর আমি লবণ ফরে দিম এখানে এখন আমি এটা লগালো খাইতাম না এত বেশি সফট হয়ে যাইব তো আমি লবণ ফরে দিলে যে সময় খাই ওই সময় দিলে আমি আমার এটা সফট থাকবে না কিছু ক্রাঞ্চি থাকবো
বেশি মাখাই না জানো কেরালা মাখাইলে কিন্তু কেরালার একটা রস আছে যেন একটা বারই জিব বাদে মজা পাইতা না আপনারা দুজি নাকি আপনারা ট্রাই করো ওগুন দিলেই বা আমার চাটনি হয়ে গেছে মাখানি একবারে পারফেক্ট জ্বলান আমি চাইছি জ্বলানো করছি আপনারা যদি অন্য রকম করেন তো আপনারা আমার দেখেন জানো মেসেজ কইন জানো মেসেজ দিয়া জানে ওরকম কইরতে আরও ভাল্লা লাগবো আসলে আমি ওলান জানিয়ে লাগে আমি ওলান করি দেখাইলাম আপনারা তো আমার মিট কারি ওইলে আমি আপনারা দেখাইম আমার মিটটা সিদ্ধ হয়ে গেছে হলদি ধনিয়া জিরা গোয়া মুড়ি মিক্স কারি পাউডার আমার এক্সট্রা হট মিক্স কারি পাউডার লাগে আমি মরিচের পাউডার দিই না মিঠে মিঠে দিমু দিলাইম অপশন সারা করিয়া সময় রাখতাম না এখানে বেশি সিদ্ধ হয়ে গেলে আমার ভেজিটেবলটা মজা লাগতো না আমার ভেজিটেবল তোরা সিদ্ধ হয়ে গেছে আমি এখন সামান্য পানি দিব আর ইয়োগর্ট ঠেঙ্গা ইয়োগর্ট আমি ঠান্ডা ইয়োগটার লগে পানি মিক্স করে এখানে রাখি লাগছি তো আমি 1.5 কাপ পানি দিব আমি পরে ইয়োগট দিলাম একটু লেট হয়েছে আমার ইয়োগট দেওয়া বিকজ আমি চাইছি পানির লগে মিক্স করে আমি দিতাম একবারে ফয়লা দিলাইলে মিটটা বেশি হয়ে যায় ঠেঙ্গা ইয়োগট তো বেশি কুক হয়ে যায় মিট তো একটু পরে দিলে কি বেশি কুক হইতো না মিটটা সফট হইতো না তো এর লাগে আমি দিছি আর একটা ইয়োগটর যে একটা সাবা সাবা থাকে আমি তো মিট বেশি লাগছি না এর লাগে আমি পরে পানি দিছি ইয়োগটও দিছি পানির লগে এখানে মিক্স করি তো আমার তরকারিটা হয়ে গেছে আমি ছোটো হান্ডির মাঝে ভাত বোয়াইছি ভাতটাও হয়ে গেছে আমার চাটনিটাও হয়ে গেছে কিলা নইলো আমার তরকারিটা আপনারা আমারে মেসেজ দিয়া জানাইবা শেয়ার করবা বেশি বেশি করে লাইক করবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ